অনেকের সঙ্গে অভিনয় করেছো এবং অনেকেই হয়তো বাস্তবিক যেটা তারা পৃথিবীতে নাই, যদি বেঁচে থাকতো হয়তো তোমাদের সঙ্গে এসে এই এজেই তারা ভোট দিত। আমি মান্না ভাইয়ের কথা বলবো, অবশ্যই রাজ্জাক স্যার আছেন, রয়েছেন জসিম স্যার, এদের কতটা মিস করো এবং এদের কথা যখন মনে পড়ে তখন কি নিজের অজান্তে একটু কান্না চলে আসে চোখের কোণে? কেন চলবে না, আমি জসিম ভাইয়ের সাথে কাজ করেছি, রাজ্জাক ভাইয়ের সাথে কাজ করেছি, যারা অনেকেই আমাদের সাথে নেই, যেমন নাসির খান, আরও এখন এই মুহূর্তে সবার নাম মনে পড়ছে না, তো সবাইকে মিস করি। এখনও থাকলে, ওনারা থাকলে এখন বোধহয় ইন্ডাস্ট্রি তার এরকম হতো না, আগের মতোই থাকে, সে সোনালি দিনগুলোই থাকে, কারণ তারা এক একটা রত্ন, তারা এক একটা তারা, এটা আকাশ থেকে ঝরে পড়ে গেছে, এক সময় আমরাও চলে যাব, তো অবশ্যই তাদের মিস করি, তাদের থেকে অনেক কিছু শিখেছি, শেখার ছিল এবং এখন নতুন করে সেই রকম শিক্ষাগুরু মাস্টার সহ কর্মী আমরা পাবো কিনা জানি না, আমরা পেয়েছিলাম বিধায় এখনও আমরা দাঁড়িয়ে আছি। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন করে আমি ইন্টারভিউটা শেষ করতে চাই, মজার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি বেসিক্যালি যখন বাচ্চা ছিলাম তখন আমি দেখতাম যে অনেক ফ্যামিলি তুমি ভেঙে দিতা, বাস্তবিক জীবনে তোমার ফ্যামিলি কি তুমি কখনো ভেঙেছো বা পর্দার বাইরে রেনা খান কেমন? আমি কিন্তু বেসিক্যালি তোমাকে অনেক ভয় পেতাম যে আল্লাহ বাঁচাইছে যে এমন একজন মার কোলে আসি নাই, হইলে তাহলে পিটাই দিতাম। আমি একজন ভালো রাঁধুনি, আমি একজন ভালো কাজ পরিচর্যা করি এবং অনেক কিছু। আচ্ছা রিনা খান, অনেক সময় তো অনেকের সাথে মনে করেন যে ডানের কথা বাইরে দিচ্ছেন, বাইরের কথা ডানে দিচ্ছেন, তো এই সিনেমাগুলো যখন এখন আপনার সামনে বসে আপনার নাতি নাতনি দেখে তখন কি মজার কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয় যে দাদু তুমি এটা কেন করলা? আচ্ছা আচ্ছা, আমার ছেলের কথাই বলবো, আমার ছেলে ছোট ছিল তখন স্কুলে পড়তো, বলে যে দিতেই হয় মাঝে মাঝে, খেত না, আমি বলছি যে কেন এরকম করতেছ অন্তু, বলে আম্মা তুমি সিনেমার আম্মার মতো করতেছো কেন? এইটাই ওদের, ওরা বোঝে যে না সিনেমার আম্মার এটা একটা সিনেমারই আম্মা, এই জন্য তখন তার মধ্যে থেকে বেরোচ্ছে তুমি সিনেমার আম্মার মতো কেন করছো। ওকে, অনেক সুন্দর একটি ইন্টারভিউ ফেস করলেন আপনি এবং আমরা অনেক এনজয় করেছি। যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশের অন্যতম কিংবদন্তি রিনা খান আপনার জন্য এক একা অভিনন্দন।